स्टूडेंट तुम्हारा जरा कलकत्ता यूनिवर्सिटी अंडारे प्रथम सेमिस्टारे छात्र छात्री आछो एखन तुम्हारे राष्ट्रविज्ञान अनार्सर क्लास आछे आजकेर क्लासे तुम्हारे एसईसी पेपर थेके एकटा गुरुत्वपूर्ण 10 नम्बर प्रश्नेर उत्तर निये आलोचना करब। प्रश्नटा तुम्हारा बोर्डे देखते पाच्छो टाडा आईन सम्पर्के आलोचना करो। प्रथमे तुम्हारे संक्षेपे विषयबस्तुटा बोले देब, तारपरे प्रश्नेर उत्तर अर्थात नोट्सटा निये आलोचना करब। तुम्हारा जरा इंग्लिश भार्सन स्टूडेंट आछो तुम्हारे बोले रखी जे तुम्हराओ किन्तु नोट्सटा पेये जाबे, शेषे आमी इंग्लिश भार्सनेओ नोट्सटा दिए देब। तार आगे बोले रखी तुम्हारा जरा प्रथम सेमिस्टारे राष्ट्रविज्ञान अनार्सर स्टूडेंट आछो तुम्हारे जोन अनलाइन कोचिंग क्लास शुरू होयेछे। तुम्हारा जरा एडमिशन निते चाहिछो एई बोर्डे देवा नम्बरे जोगाजोग करे तुम्हारा एडमिशन निते पारो। चलो आज के क्लासटा तुम्हारा बुझे नाओ। देखो आमादेर आज के आलोचनार विषय होच्छे टाडा आईन। এই টাডা কথার পুরো কথাটা দেখো, সম্পূর্ণ কথা, দ্য টেরোরিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস অ্যাক্ট, দ্য টেরোরিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস অ্যাক্ট, অর্থাৎ সন্ত্রাসবাদকে প্রতিরোধ করার জন্য, সন্ত্রাসবাদকে আটকানোর জন্য এই আইন তৈরি করা হয়েছিল। আর ভারত সরকার কর্তৃক প্রণীত এটাই ছিল প্রথম সন্ত্রাসবাদ বিরোধী আইন, বা সন্ত্রাসবাদকে আটকানোর জন্য এটাই প্রথম আইন। আর এই আইনে কিন্তু বিশেষ কিছু ক্ষমতা আছে যেগুলো সাধারণ আইনের থেকে আলাদা। এই আইনে যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু সে অনেক সমস্যায় পড়বে, এবং তার ক্ষেত্রে সাধারণ আইনে গ্রেপ্তার হলে যেসব সুযোগ সুবিধা পায় একজন অপরাধী, এই আইনে গ্রেপ্তার হলে সেসব সুযোগ সুবিধা থেকে ব্যক্তি কিন্তু বঞ্চিত হবে বা অপরাধী কিন্তু বঞ্চিত হবে। এবারে একটা বিষয় দেখো যে এই আইনটা কার্যকর হয়েছিল 1985 থেকে 1995 পর্যন্ত, অর্থাৎ 10 বছর এই আইনটা কার্যকর ছিল। তারপরে বিভিন্ন কারণে, বিভিন্ন সমালোচনার কারণে এই আইন কিন্তু বাতিল হয়ে যায়। আর যে বিষয়টা তোমাদের এখানে বোঝার আছে যে 2 বছরের সূর্যাস্ত বিধান অনুযায়ী এই আইন কার্যকর হতো। 2 বছর সূর্যাস্ত বিধান মানে কি? সূর্যাস্ত বিধান মানে একটা নির্দিষ্ট সময়, 2 বছর, অর্থাৎ এ বছরে আজকের ডেটে, আজকে যে ডেটে এই আইন কার্যকর হলো, 2 বছর পরে ঠিক এই ডেটে এই আইনটাকে কী করতে হবে? আবার পুনর্নবীকরণ করতে হবে, আবার নবীকরণ করতে হবে, অর্থাৎ এই আইনটাকে আবার কার্যকর থাকবে বলে এরকম একটা প্রস্তাব আইনসভায় পেশ করতে হবে, না হলে কিন্তু এই আইন বাতিল হয়ে যাবে। সেই সিস্টেমে এই আইনটা কিন্তু করা হয়েছিল, সেটাকেই বলা হচ্ছে যে দেখো 2 বছরের সূর্যাস্ত বিধান, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল 2 বছরের জন্য, ঠিক আছে। তারপর এই আইনের বিশেষ কিছু ক্ষমতা আছে যেগুলো তোমরা নোটসে পাবে, তাহলে বুঝতেই পারলে যে এই আইন কবে কার্যকর হয়েছিল। এই আইন কার্যকর হয়েছিল 1985 সালের 24শে মে, পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী ঘটনা, বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদী ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার এই আইন কিন্তু তৈরি করেছিল। তারপর টাডা আইনে যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় সে মানে কী কী সমস্যায় পড়তে পারে দেখো, যেমন সাধারণ আইনে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে 24 ঘন্টার মধ্যে সেই ব্যক্তিকে পুলিশ কী করবে, ম্যাজিস্ট্রেটের কোর্টে অর্থাৎ আদালতে হাজির করতেই হবে তাকে, পুলিশকে 24 ঘন্টার মধ্যে কোর্টে হাজির করতে হবে। কিন্তু টাডা আইনে যদি কারোকে গ্রেপ্তার করা হয় 24 ঘন্টার মধ্যে হাজির করতে নাও পারে, সর্বাধিক 1 বছর কিন্তু তাকে আটকে রাখা হতে পারে। টাডা আইনে গ্রেপ্তার করা কোনো ব্যক্তিকে, কারোর কে যদি টাডা আইনে গ্রেপ্তার করা হয় তাকে 1 বছর পর্যন্ত আটকে রাখা হতে পারে, এবং অভিযুক্ত ব্যক্তিকে মানে পুলিশ অফিসারের যে স্বীকারোক্তি, অর্থাৎ পুলিশ অফিসার যেটা বলবে সেটাই কিন্তু প্রমাণ হিসাবে গণ্য করা হবে, এবং অভিযুক্ত ব্যক্তির সম্পত্তিও কিন্তু বাজেয়াপ্ত করা হবে। তবে এই আইন বিভিন্ন কারণে কিন্তু বাতিল হয়ে যায়, এই আইন কার্যকর ছিল না। এবার তোমরা নোটসটা দেখে নাও, আর যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল টাডা আইন সম্পর্কে আলোচনা করো। সাধারণভাবে টাডা কথাটির সম্পূর্ণ রূপ দ্য টেরোরিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস, দ্য টেরোরিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস অ্যাক্ট। আর এই প্রিভেনশন মানে হচ্ছে বাধা দেওয়া, অর্থাৎ টেরোরিস্ট যেসব ক্রিয়াকলাপ আছে, সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপ, সেগুলোকে বাধা দেওয়া। দেখো এই আইনটি ছিল একটি সন্ত্রাসবাদ বিরোধী আইন। 1985 থেকে 1995 পর্যন্ত এই আইনটি কার্যকর ছিল। পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই আইনটি রচিত হয়। এই
এটি কার্যকর হয় 1985 সালের 24শে মে। এটা কার্যকর হয়েছে কবে? 1985 সালের 24শে মে। এরপরে দেখো, এরপর 1989, 1991 এবং 1993 সালে এটিকে নবীকরণ করা হয়। নবীকরণ করা হয় মানে পুনরায় এই আইনটিকে আবার প্রচলন করা হয়। কিন্তু ব্যাপকভাবে এই আইনটি অপব্যবহারের ফলে সমালোচনার মুখে পড়ে 1995 সালে এই আইনটি বাতিল করা হয়। টাডা কথার অর্থ হল সন্ত্রাসবাদী এবং বিঘ্নকারী কার্যকলাপ প্রতিরোধ আইন। এই আইনটি 1987 সালে 3রা সেপ্টেম্বর থেকে গণ্য করা হয়েছিল। এই আইনটির দুটি অংশ শুরু হয়েছিল, যা 24শে মে 1987 থেকে দুই বছরের জন্য বিধান ছিল, দুই বছরের জন্য সূর্যাস্তের বিধান ছিল। অর্থাৎ এক সূর্যাস্ত বিধান মানে কি, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই আইনটা কার্যকর থাকবে, অর্থাৎ দু বছরই কেবল কার্যকর থাকবে। আজকে যে ডেট থেকে শুরু হচ্ছে, পরবর্তী দু বছর সেই ডেট পর্যন্তই কার্যকর থাকবে। কিন্তু সেটাকে আবার কি করা হয়েছিল, পুনর্নবীকরণ করা হয়েছিল 87-এর পরে, কত সালে, দু বছর পরে, দেখো 89 অর্থাৎ 89 সালে, তারপর আবার দু বছর পর 91 সালে, তারপর আবার দু বছর পর 93 সালে এটাকে কি করা হলো, পুনর্নবীকরণ করা হলো। সন্ত্রাসবাদী কার্যকলাপের সংজ্ঞা ও প্রতিরোধের জন্য এটি প্রথম সরকার কর্তৃক প্রণীত সন্ত্রাসবাদ বিরোধী আইন। তারপর দেখো টাডা আইনে, টাডা সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য শাস্তি বিধান। টাডা আইনে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য শাস্তি বিধান কেমন করা হয়েছিল দেখো, যদি কোনো ব্যক্তিকে সন্ত্রাসবাদী হিসাবে প্রমাণিত করা হয় তাহলে তিনি এই আইনে শাস্তিযোগ্য হবেন এবং দায়বদ্ধ জরিমানা সহ কমপক্ষে 5 বছরের কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন। কার্যকলাপগুলি দেশের সার্বভৌমত্ব, শান্তি বা অখণ্ডতায় ব্যাঘাত ঘটাতে পারে, অর্থাৎ ভারতের সার্বভৌমত্ব, সম্প্রীতি ও অখণ্ডতাকে ব্যাহত করার জন্য যে সকল কার্যকলাপ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো কাজ করে বা বক্তৃতা পরামর্শের সাথে যুক্ত কিনা তা বিবেচনা করা হবে, তা সন্ত্রাসবাদী কাজ হলে জরিমানা সহ কারাদণ্ড হবে। অর্থাৎ এইসবের মাধ্যমে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ ছড়ালে তার কিন্তু জরিমানা সহ কিন্তু কারাদণ্ড হবে। এবার দেখো টাডা আইনের ক্ষমতাটা দেখো, যে আইনটি জাতীয় সন্ত্রাসবাদী এবং সামাজিকভাবে বিপর্যয়কর কার্যকলাপ মোকাবিলার জন্য আইন প্রণয়নকারী সংস্থাগুলিকে ব্যাপক ক্ষমতা দিয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে, যারা আইনটাকে প্রয়োগ করবে সেটাকে কি, তাদের ব্যাপক ক্ষমতা দিয়েছে। কি বলা হয়েছে, পুলিশ 24 ঘন্টার মধ্যে একজন আটক ব্যক্তিকে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে বাধ্য ছিল না। অভিযুক্ত ব্যক্তিকে 1 বছর পর্যন্ত আটকে রাখা যেতে পারে। পুলিশ অফিসারের কাছে স্বীকারোক্তি আদালতের প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য ছিল, অর্থাৎ পুলিশ অফিসার যেটা বলবে সেটাই কিন্তু আদালতের প্রমাণ হিসাবে ধরে নেওয়া হবে। এই আইনের অধীনে অভিযুক্ত ব্যক্তিদের মামলার শুনানি এবং রায় প্রদানের জন্য একচেটিয়াভাবে আদালত গঠন করা হতো, অর্থাৎ এটা আলাদা রকম একটা আদালত, এখানে কিন্তু সবাই বিচারটাকে দেখতে পেত না, সেরকম ধরনের একটা আদালত গঠন করা হতো। সাক্ষীদের পরিচয় গোপন রেখে বিচার ক্যামেরাবন্দি করা যেত। আইনের 7-এর অধীনে, মানে 7-এ নম্বর ধারা অনুযায়ী পুলিশ কর্মকর্তাদেরও এই আইনের অধীনে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা দেওয়া হয়েছিল, অর্থাৎ এই আইনে যারা অভিযুক্ত হবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হবে। তারপর টাডা আইনের প্রভাব ও বাতিল দেখো, 1994 সালে 30শে জুনের মধ্যে 76,000-এর বেশি লোক টাডা আইনে গ্রেপ্তার করা হয়েছিল, যার মধ্যে পুলিশ কোনো অভিযোগ ছাড়াই এই মামলাগুলির 25% বাদ দিয়েছিল। অধিকাংশ মামলা শাস্তি থেকে মুক্তি পেয়েছে, 35% মামলা বিচারাধীন এবং 2% গ্রেপ্তার দোষী সাব্যস্ত হয়েছে। এই সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রতিরোধ আইন বিতর্কের পরে বাতিল হয়ে যায়, তবে এই আইন কিন্তু বাতিল হয়ে গেল, ঠিক আছে। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা নোটসটা দেখে নাও, এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও অনলাইন কোচিং ক্লাসটায়
অ্যাডমিশন নিতে পারো। সেক্ষেত্রে তোমরা নোটস দুটো ভাষাতেই পাচ্ছ, অর্থাৎ বিষয়বস্তুটা বাংলায় বলে দেওয়া হচ্ছে, তারপরে নোটস কিন্তু দুটো ভাষাতেই পাচ্ছ। সেই কারণে তোমাদের কোনো তেমন অসুবিধা হওয়ার কথা নয়। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তোমরা অ্যাডমিশন নিতে পারো।